80 বছর বয়সী জাভিয়ার বুঝে ফ্রান্সের নাগরিক যখন বাইসাইকেলে চড়েন, ওয়ার্কশপে মেরামতের কাজে যান, বাগানে পানি দেন কিংবা বসে বিস্কুট খান, তার সঙ্গে সর্বক্ষণ একজন সঙ্গীকে দেখা যায়। যদি ভেবে থাকেন ফ্রান্সের অশীতিপর এ বৃদ্ধের সার্বক্ষণিক সঙ্গী কোনো মানুষ বা গৃহপালিত কোনো পশু, তাহলে ভুল করবেন। তার সার্বক্ষণিক এই সঙ্গীটি একটি সাদা কবুতর। ফ্রান্সের অশীতিপর বৃদ্ধ জাভিয়ার বুজের সার্বক্ষণিক সঙ্গী কবুতরটির নাম ব্ল্যানচন। অবসরপ্রাপ্ত এই বৃদ্ধ উত্তর পশ্চিম ফ্রান্সের ব্রিটানি শহরে বসবাস করেন। কবুতরটি যখন বাচ্চা ছিল তখন থেকেই তার সঙ্গে বৃদ্ধের বন্ধুত্ব গড়ে ওঠে। এখন সবসময় কবুতরটি তার কাঁধের ওপর কিংবা তার সঙ্গে হেঁটে যেতে দেখা যায়। জাভিয়ার বুজে বলেন, কবুতরটির সঙ্গে থাকা তার প্রবল ইচ্ছা, কারণ এটা খুব ভালো লাগে। তাদের প্রথম সাক্ষাতের ঘটনাটি বেশ চমকপ্রদ। জাভিয়ার বুজে তার বাড়ির পাশে ছোট্ট কবুতর ছানাটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। বাচ্চাটি একটি বিড়াল থেকে পালানোর চেষ্টা করছিল। এরপর বুজের স্ত্রী সেখানে হাজির হয়ে কবুতর ছানাকে কেন তুলছে না সেটা জিজ্ঞেস করেন। এরপর তিনি ছানাটিকে পকেটে করে নিয়ে বাসায় ফেরেন। তিনি বলছেন, বাইরে মানুষজন তাকে অহরহ জিজ্ঞাসা করেন কিভাবে বুনো কবুতরটিকে পোষ মানানো হলো। জবাবে তিনি বলেন, বাড়তি কোনো কৌশল নয়, পারস্পরিক সম্মানবোধ। জাভিয়ার বুজে আরো বলেন, যে কোনো মানুষ প্রাণীর সঙ্গে সম্পর্ক গড়তে পারে। যখন কোনো প্রাণীকে ভালোবাসা হবে তখন প্রাণীটি তার পৃথিবীকে আমাদের সঙ্গে শেয়ার করবে। এর জন্য ধৈর্য ধরতে হবে, বুঝতে হবে কিভাবে তারা জীবনযাপন করে, জীবনের সঙ্গে খাপ খায়। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।